পুলিশের ব্রিগেড সমাবেশের সমর্থনে এবার এগিয়ে এলো মগরার বাগাটি গোপাল ব্যানার্জি কলেজের ছাত্রছাত্রীরা। এদিন টিএমসিপির ব্যানারে একটি মিছিলও করে তারা, কলেজের সামনে থেকে বেরিয়ে শেষ হয় কালীতলায়। মিছিল শেষে মিছিলের উদ্দেশ্য নিয়ে বলে ছাত্র নেতারা, আমাদের এই ছাত্র পরিষদ মিছিলে উপস্থিত আছেন বাঁশবাড়িয়া সহ তৃণমূল কার্যকরী সভাপতি দাদা দেবরাজ পাল। আজকে এই মিছিলটা দাদার নেতৃত্বে যেহেতু আমরা বাগাটি কলেজে গিয়ে এক কথায় আমাদের মামাটি মানুষ সরকার আমাদের নেত্রী দিদির নামে আজকে আপনি দেখতে পাবেন ছাত্রছাত্রীরা এবং 300 থেকে 400 এক কথায় আমাদের কথায় দিদি কালকে ব্রিগেড চলো সমাবেশে ডেকেছে। আমরা দলে দলে ছাত্র পরিষদ থেকে শুরু করে বাঁশবাড়িয়া শহর তৃণমূল ছাত্র পরিষদ, চিংড়া মগরা ব্লক তৃণমূল ছাত্র পরিষদ তরফ থেকে আগামীকাল আমরা কালকে ব্রিগেড চলো সমাবেশে দলে দলে যোগ দেব। আগামী 19শে জানুয়ারি পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ব্রিগেডে ডাক দিয়েছেন উন্নত এবং ঐক্যবদ্ধ ভারত গড়ার লক্ষ্যে, তারই কথা মাথায় রেখে আজকে ১৯শে জানুয়ারি সমর্থনে মিছিল এবং আমাদের হুগলি জেলা সভাপতি এবং হুগলি জেলা ছাত্র পরিষদের সভাপতি ডক্টর গোপাল রায়ের কথা মতো আজকে আমাদের এই মিছিল। অন্যদিকে 19শে সমাবেশের সামনে রেখে কালীতলা ব্রিজের সামনে এক পথসভা করে তৃণমূল কংগ্রেস। সভায় তৃণমূলের বিভিন্ন নেতৃত্ব উপস্থিত ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমরা ব্রিগেডে যাব। মমতা বন্দ্যোপাধ্যায় একা উপরে ভাড়া দুর্নিবার ঘরে দাঁড়িয়ে থেকে সিপিএম এর অত্যাচারে আমি বিজেপি সমর্থকরা বলে বেড়াচ্ছে যে মমতা ব্যানার্জি নাকি বাংলার অবস্থা আরো খারাপ করে দিচ্ছেন। আপনারা বলুন, আমরা 34 বছর সিপিএম এর রাজত্ব দেখেছি, পাহাড় থেকে জঙ্গল মোড়, আমরা রেগুলার যখনই পেপার খুলতাম তখনই দেখতাম কলকাতায় আন্দোলন থেকে শুরু করে পাহাড়ে আর জঙ্গল মোড়ে দিনে রাত্রে খুনের পর খুনের রাজনীতি চলত। আজকে আপনারা কাগজ খুলে দেখুন তো, আজকে কোথায় শিশু মৃত্যু, আজকে কোথায় আমাদের যে বিদ্যুৎ, সেই বিদ্যুৎ আমরা 7 ঘন্টা 8 ঘন্টা পেতাম না। হুগলি থেকে সতীশ গুপ্তার সঙ্গে বিধান দেবনাথের রিপোর্ট, NNTV বাংলা।